পেছনে ব্যাকগ্রাউন্ডে রেড আছে, ঠিক আছে? আমরা ব্যাকগ্রাউন্ডে রেড দেখেছি, তা সেই রেড ব্যাকগ্রাউন্ডটা আমরা কীভাবে চেঞ্জ করব, তা সেটা আমরা এই ছবিতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে দেখুন, যাদের ফটোশপ আছে তারা ফটোশপে করবেন। দেখুন, ফটোশপে প্রথমে আমি ছবিটা ওপেন করে নিয়ে আসলাম, তারপরে এই টুলটা, এই টুলটা আপনারা ক্লিক করবেন, একে ম্যাজিক উইন্ড বলে। আপনারা এখানে ক্লিক করুন, ক্লিক করে ডিলিট করে দিন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ওকে করুন, এইখানে ক্লিক করুন, এখানে ডিলিট করুন, ওকে করুন, এখানে করুন ডিলিট দিন, এখানে ওকে করুন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ঠিক ঠিক যে যে জায়গায় এই অসুবিধাগুলো হচ্ছে। আপনারা দেখুন, এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে এটা কিন্তু হয়ে গেল। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে করে দিয়েছি, ছবিটার ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট হয়ে গেছে। এবার ফাইলে গিয়ে আপনারা এই ফাইলটাকে সেভ করবেন, অবশ্যই এই যে এখানে জেপিইজিতে বা জেপিজিতে, যেটাতে আপনাদের সুবিধা হয় সেটাতে আপনারা সেভ করে রাখবেন। আমরা আগে থেকে এটা করে রেখেছি, কিন্তু কীভাবে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম।